এইখান থেকে ভিউটা দেখো শুধু একবার, ওয়াও যাকে বলে একদম, ওয়াও যাকে বলে একদম। মাঝামাঝি একটা বেশ ভালো ফেমাস একটা জায়গা আছে এখানে, সেটা হচ্ছে রোয়ান্ডিয়া ড্যাম। তো এই বৃষ্টির মধ্যেই রাস্তার এই অবস্থা দেখতে পাচ্ছ, তো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, মামা আছে আর আমি, চলো দেখা যাক কি হয়। আমরা তো আবার রাস্তায় যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমি রাস্তায় যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এরকম ওয়েদার দেখতে পাচ্ছ। তো আর আজকে আমরা বেরিয়েছি ঘুরতে, আর এখন আমরা ঠিক আছি পলাশডাঙ্গা হাই স্কুলের সামনে, এটা হচ্ছে হাই স্কুল। আর যে প্রতীকালয় এখানে সব আমরা দাঁড়িয়ে আছি, চারজন বেরিয়েছি আজকে। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছে, কিন্তু বৃষ্টি যাই হোক আমরা তাকে ঘুরবো যখন বলেছি তখন যাবোই। তোমরা ব্লগটা দেখতে থাকো। বাইক চালাতে গেলে অনেকটাই পথ চলে এসেছে, রাঙামাটি এই দেখতে পাচ্ছ, এই দাদা আছে আর যে মামা, মামা কি অবস্থা আজকে কি অবস্থা? আর এই সামনে একটা কালী মন্দির দেখতে পাচ্ছ। দাঁড়িয়ে যা হোক, এতক্ষণ পৌঁছালাম, আর আকাশটাও এখনও দেখতে পাচ্ছ মেঘের এই অবস্থা, এখনও তো মেঘের এই অবস্থা হয়ে আছে। যা হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি, পৌঁছে দেখতে পাচ্ছি। আর এইখান থেকে আমার যে সামনে যে ভিউটা আছে না, জাস্ট অসাধারণ, মানে সেই লাগছে সামনের ভিউটা। চলো তোমার থেকে দেখাচ্ছি, এই দেখো সামনের ভিউটা। তো এত যে বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে এলাম, এত বৃষ্টির মধ্যে যে ভিজলাম, তো এইখানে সেই দৃশ্যটা দেখে মানে সত্যি মনটা ভরে গেল, আর কিছু বলার নেই। তো চলো তোমরা বাইক লোটে এখানে রেখে দিলাম বন্ধুরা। তো আমরা ওই যে নৌকা দেখছো, নৌকা তো ওই নৌকাতে এখন পার হোক, কারণ তোমরা এখন নৌকাতে উঠে গেছি সবাই মিলে, এই যে তো চলো এবার এখন ওরা ওই পারে যাবো নদী, চলো। আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, দারুণ লাগছে। বাইক চাপছে ওই পারে যাবে, এই যে নৌকার হ্যান্ডেল, মানে এটাকে নকর হাল বলে, এই যে কাকা বলছিল দেখো টেনে ধরে থাকতে হচ্ছে, কিন্তু নাহলে ঘুরে যাচ্ছে জলের চাপ। চলে এলাম আমরা এখন এবারে, চলো যাওয়া যাক দেখবি। হ্যাঁ
এখানে এইখান থেকে মানে গেটের ভিউটা সাংঘাতি শুধু দেখো এখান থেকে মেঘলা করে আছে বলে একটু ক্যামেরাতে অসুবিধা হয়েছে হয়তো তো বন্ধুরা হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি সেই রন্ডিয়ার ড্যামের একদমই সামনে। দারুণ আনন্দের একটা জায়গা বলতে পারো, খুব সুন্দর জলের আওয়াজ। তোমরা হয়তো শুনতেই পাচ্ছ জলের কী আওয়াজ আছে, প্রচণ্ড চাপ আছে জলের। আর এই যে গেট দেখতে পাচ্ছ, যে রন্ডিয়া গেট, হাত লাফিয়ে যাওয়া যেত কিন্তু এইখান থেকে ভিউটা তো বন্ধুরা আরো সুন্দর লাগছে দেখতে। আর পেছনে আছে তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের জায়গা এটা। এই দেখো এই যে গেট, এই দেখো মামা আর এই যে দাদা, এরা সব ছবি তুলতে আর কত ব্যস্ত। এই যে মামা কেমন লাগছে বলো জায়গাটা, হ্যাঁ তো দারুণ জায়গা বন্ধুরা। এখানে একটা বলতে পারো এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট এটা। আর এখানে অনেকেও জানুয়ারি মাসে পিকনিক করতে আসেও, এখানে এত সুন্দর জায়গা ভাই কে মিস করতে চায়। হ্যাঁ জলের চাপ সব থেকে বেশি মনে হয় শুনতেই পাওয়া যায় না কথা, জলের চাপ দেখতে পাচ্ছ দারুণ। আর এইখান থেকে ভিউটা দেখো শুধু একবার, ওয়াও যাকে বলে একদম। এই দেখো গেট, আরে দেখো মামাদের অবস্থা দেখো, কেমন এনজয় হলো এখানে এসে, খুব সুন্দর জায়গা না। আমি বলবো সবাইকেই বলবো যারা এখন এই জায়গাটা আসোনি বা ঘুরোনি, আমি বলবো অবশ্যই এসে এই জায়গাটাতে অনেক কিছুই দেখা রয়েছে। আর এখানে এসে দারুণ, আর আমাদের তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, রোদের টাইমে যদি আসতাম তাহলে এত সুন্দর একটা আবহাওয়া দেখতে পেতাম। এই দেখো মেঘের কী অবস্থা, সেদিকে মেঘের এরকম অবস্থা, রোদের টাইম হয়ে গেলে ভালো হতো কিন্তু এরকম আবহাওয়াটা দেখতে পেতাম না, দারুণ লাগলো এই আবহাওয়াটা। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর এই ভিডিওটার 2 নম্বর পার্ট আসছে খুব শীঘ্রই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা, বাই বাই।